উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে বুধবার পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। এদিন সকাল থেকেই সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রাজ্যের শাসক দলের বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে সকাল থেকে স্কুলে ছাত্রছাত্রীরা কবি প্রণামের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করছেন। এদিন কবিগুরুর ছবি নিয়ে প্রভাত ফেরি, নাচ এবং গানের মধ্য দিয়ে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করছেন। বসিরহাটের প্রেস ক্লাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দিয়ে শ্রদ্ধা জানান বর্ষিয়ান সাংবাদিক ছন্দক বাই। সাংবাদিক দাঁড়িয়ে রয়েছে, সবাই রয়েছে। আমাদের চেষ্টা ছিল যে আমরা বাড়ির তলায় মাটি খুঁজে পাব, ভাষা তত্ত্ববিদ, ভাষাবিদ, কি বলবো, বিজ্ঞানী, সব কিছুর মধ্যে, সব কিছুই যার মধ্যে রয়েছে সেই রবীন্দ্রনাথকে আমাদের নিজ গৃহে আনতে পেরেছি।